পিরিত করেলে করেলে সজনী, সময় চলে গেলে আর পাবিনি ধনি, সময় চলে গেলে আর পাবিনি পিরিত করেলে করেলে সজনী। গোটা গানটা জানিস তুই, আমাকে শিখান দিবি? আমার কথা শুনবি তবে শিখান দিব। হ্যাঁ শুনবো, যখন যা বলবো তাই শুনতে হবে। লে যা বলবো সেটাই শুন, সেটাই গাইবি। হ্যাঁ লে শুরু করছি। পিরিত করেলে করেলে সজনী, সময় চলে গেলে আর পাবিনি ধনী, সময় চলে আমি লাল করে দিব। এত বড় ছেলের কানে হাত দে, তোর ছেলের লেখা পড়া হবে নাই? কি গান গাইছে শুনলি? হ্যাঁ শুনেছি, যে গানটা তুমি আমার কান গড়াতে সব সময় বলো সেই গানটাই নিও। বাপ যদি দিন রাত গান গায়ে ছেলে তো গাইবে কে? ও বাবা, ইও ছিলা সাপোর্টার, ছিলা কেনে নাই লায়ক হবে। ছিলার দোষ কি? যেমনি মা তেমনি ছা হবে কেন? আর বাপটার, বাপটার কোনো দোষ নাই, বাপটা সাধু। সাধু নাই তো কি, সাধুই তো বঠি। হ্যাঁ মা, বাবা সাধু বটে, তাহলে আমি সাধু বাবা বলবো? হ্যাঁ তোর বাপ নিজে যখন বলছে সাধু বটি, তখন সাধু বাবাই বলবি? হ্যাঁ মাই, তাহলে আমি যদি কোনো বিপদে পড়ি তো কি বলবো? বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা। তো ছিলার বসের ভূত লাচাছি নিয়ে, ই ইদিকে বড় খড়ি, পড়ার দিকে খড়িটা দেখা তবে ন। দেখি দেখি বই খাতা গলা, দেখি খাতাটা। এমনি যদি নিজে পড়তে বসাতে তাহলে কি ফেল করতো? তোকে আর ফরম কাটতে হবে নাই, দেখি খাতাটা। এর দিনলে প্রাইভেটে কি শিখলি দেখি? বাক্য রচনা জানিস? হ্যাঁ। বাক্য রচনা কর্ণ বাঁদর। বাঁদর? আমি একটি বাঁদর হইল নাই? হইল নাই, ইটা একবারে সত্যি হয়ে গেল রে বাপ। আচ্ছা এবার বাক্য রচনা কর্ণ গরু। গরু? আমার বাবা একটা গরু হবে নাই বাবা? হবে না, আর তোর মতন ছিলা জন্মাইছি যখন তখন তো গরুই বটি। তোর মতন ছিলার পিছায় যতই মাস্টার লাগাই নিও কিচ্ছু হবে নাই, বেকার পয়সাটা জ্বলে যাচ্ছে। ঠেলু ঠেলু, আই দেখ তোর মাস্টার আসছে। আসুন আসুন মাস্টার মশাই আসুন, দেখলেন তো আপনার ছাত্রের বুদ্ধিটা? হ্যাঁ রে ঠেলা, তুই দেখছি দিনকে দিন গাধা হচ্ছি। গাধা হচ্ছি? দিন রাত তোর পিছনে লাগে আছি আর তুই দিনকে দিন গাধা হচ্ছি। গাধা? গাধা নাই তো কি? তাহলে সঙ্গদোষের জন্যই গাধা হচ্ছি। সঙ্গদোষ মানে?
মানে দিন রাত আপনার সঙ্গে আছি না মানে আমার সঙ্গে থাকে গাধা হচ্ছে সঙ্গ তো চলু আব আছে আমি তো স্যার কোন চাল আমি গাধা হব তার কি আশ্চর্য আছে ছাত্রটা দিন দিন অবাধ্য হয়ে উঠছে ইয়াক ইয়াকে একটু গুরু জ্ঞান দিবার দরকার আছে ঠেলু আচ্ছা বলো তো বাবা গুরু কয় প্রকার বলবো স্যার গুরু তিন প্রকার কি কি গুরু ব্রহ্মা আর গুরু বিষ্ণু আর গুরু মহেশ্বর আরে আমি সে গুরুর কথা বলছি নাই উহারা তো পরম গুরু এই ইহলোকে মানে জগৎ সংসারে কয়জন গুরু আছেন এই জগৎ সংসারে তো বহুত গুরু স্যার এই যেমন শিলাদের মধ্যে যে হাট্টা গোট্টা মারকুট্টা সেইলো শিলাদের গুরু পাড়ার যে একটুকু মস্তান সেইলো পাড়ার গুরু তারপরে কালাসীদের কাছে ড্রাইভার হলো গুরু তারপরে খেলার গুরু বাইচুং ক্রিকেট গুরু সচিন সৌরভ তারপরে সিনেমার গুরু অমিতাভ বচ্চন আমির খান কারো ঋত্বিক রোশন দূর গাধা উয়ারা গুরু লয় তবে যে সবাই গুরু বলে ওগুলা হলো ফালতু গুরু শুন আসল গুরু হলো তিনটি কি কি স্যার বাবা হলো এক গুরু মা হলো যায় আরেক গুরু আর মাস্টার হলো যায় শিক্ষা গুরু মানে আমি বুঝলি আমি তোর মাস্টার আমি হলাম তোর শিক্ষা গুরু বুঝলি হ্যাঁ বুঝলাম আচ্ছা আচ্ছা এবার বল তো তোর কাছে ইয়াদের স্থান কোথায় বাবার স্থান মাথায় মানে বাবাই খাওয়াছেন বাবার রোজগারে খাচ্ছি তা বাদে হপ করতে মাথায় ঠোকরাই আর মা মা মায়ের বুকে দুধ খাইয়ে বড় হয়েছি তা বাদে মানুষও করেছে তাই মায়ের স্থান বুকে মানে হৃদয়ে বা 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 বেশ সুন্দর বলেছিস আর মাস্টারের স্থান মানে আমার আপনার স্থান আপনার স্থান আমার পিছাতে তার মানে কি বললি তুই আমি কেন বলবো স্যার বাবা এ তো বলেছে তোর পিছাই তিন তিনটা মাস্টার লাগাইলাম তাও পাস করতে লারলি তাহলে মাস্টার স্থান আমার ইয়াতেই ন কি বললি এই ছেলে আর হবে লেখা পড়া গুরু জ্ঞান নাই একেবারে বহে গেলছে তুই আর নুনু ছেলে নাই তোর কত বয়স হলো জানিস তোর হবে লেখা পড়া আমার লেখা পড়াই আর হবে না রে আমার লেখা পড়াই আর হবে না রে একাকা ও জেঠা রে দাদা আমাকে ডাল ধরান দে আমাকে বিঘা দিয়ে দে আমাকে ডাল ধরান দে আমাকে বিঘা দিয়ে দে আমার লেখা পড়াই আর হবে না রে আমার লেখা পড়াই আর হবে না রে একাকা এ জেঠা রে দাদা আমাকে ডাল ধরান দে আমাকে বিঘা দিয়ে দে আমাকে ডাল ধরান দে আমাকে বিঘা দিয়ে দে গায়েরি সাথী আমার মনকে ভুলাইলো রে বইয়েরি পাতায় শুধু তারে ছবি ভাসরে আমি বলতে লারি বাপেরই ডরে আমি বলতে লারি বাপেরই ডরে একাকা ও জেঠা রে দাদা আমাকে ডাল ধরান দে আমাকে বিঘা দিয়ে দে আমাকে ডাল ধরান দে আমাকে বিঘা দিয়ে দে আমার লেখা পড়াই আর হবে না রে আমার লেখা পড়াই আর হবে না রে
एकाका ओ जठा रे दादा हमके डाल धरन दे हमके बिघा दिए दे हमके डाल धरन दे हमके बिघा दिए दे हमके डाल धरन दे हमके बिघा दिए दे ए चिकनी आय देख तोर मास्टर आसे छे हैं मास्टर आसे छे दिन रात शुद्ध पढ़ आर पढ़ नाय नाय पढ़ार मास्टर लय इटा गानेर मास्टर बठे हैं गानेर मास्टर हां तू जे मास्टर टर काछे गान सिखबी बोले झुंक धरे छिलिस ओ नतुन गानेर मास्टर तबे जामा चा करे आन हां हां जाछी नुन्ना होले जे मन खावार खावा चले ना नुन्ना होले जेमन खावार खावा चले ना तेमनी तुमी ना थाकिले प्रेम जमे ना गो तेमनी तुमी ना थाकिले पीरित जमे ना नुन्ना होले जेमन खावार खावा चले ना तेमनी तुमी ना थाकिले বাহ ভালোই গেছো তো আমাকে দেখেই গেছো নাকি না এমনিই গেছিলাম আচ্ছা তুমি তো দেখছি গান জানো হ্যাঁ অল্প অল্প জানি গান যখন জানো তখন তালমাত্রা আলাপ রাগ রাগিনী নিশ্চয়ই জানো হ্যাঁ আচ্ছা বলো তো আলাপ কাকে বলে আলাপ এই যে আপনি এসেছেন গল্প করছেন আপনি আপনার পরিচয় দিবেন আমি আমার পরিচয় দিব এইটাই আলাপ ও আর রাগ রাগ কই প্রকার বলতে পারবে রাগ রাগ অনেক রকম আছে মাস্টার অনেক রকম কেমন যেমন যেমন দুর্গা পূজায় বাবা ভালো শাড়ি কিনে দিব বলেছে যদি না দেই তো আমার রাগ হবে এটা এক রকম রাগ গান শিখতে শিখতে হঠাৎ যেদিন আপনি কামাই করবেন সেদিন আমার রাগ হবে এটা আর এক ধরনের রাগ মা বাবার কাছে যদি টাকা খুঁজে বাবা টাকা না দেয় তো মায়ের রাগ হবে এটা আর এক ধরনের রাগ দিদি যখন বাপের ঘরে থাকে জামাইবাবু দেখতে আসে নাই তখন দিদির রাগ হয় সেটাও আর এক ধরনের রাগ হ্যাঁ 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 আর রাগিনী কাকে বলে বলো তো উটা উটা মনে করুন আপনার কাছে গান শিখতে শিখতে আলাপ হতে হতে যখন ভালোবাসা হয়ে যাবে না আর আপনি আসবেন নাই দেখা দিবেন নাই তখন আমার যেটা হবে সেটাকেই বলে রাগিনী এই তো দেখছি তুমি সবই জানো আলাপ রাগ রাগিনী তাল তো বুঝতেই পাচ্ছি তা ফলে আত্মা শিখবার দরকার হবে এক নাই না না আমি শিখব তুমি আর শিখেই কি করবে তুমি তো সবই শিখে বসে আছো আর তোমার মাস্টার দরকার নাই আমি তাহলে চলেই যাচ্ছি চাটা তোর মাস্টারকে দে হে মাস্টার
এগুলা কি গান আছে? সারেগামাটা আগে শিখাও। হ্যাঁ হ্যাঁ, সারেগামাটাই শিখাবো। আসলে আপনার মেয়ে তো অনেক কিছু শিখে বসে আছে, সেইটাই একটুকু জাইনে বুঝে লিচে দিতেছিলি। এবার তুমি সারেগামাটাই শিখাও। এ টিকলি, আমি সিনাতে চললি, ঠেলা আইলে মার খাইতে দিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ, তুমি জানো, আমি দেখে নিব। লাও মাস্টার, শুরু করো। হ্যাঁ শুরু করছি। সারে গামা পাধানিসা। দূর মাস্টার, আমি কোন ছোট ছেলে বলি নাকি যে সারে গামা শিখবো? তুমিও যেমনি মা বললো আর তুমি সারে গামা শিখাতে বসে গেলে। বাবা, লেনদেন থাকে তুমি আমি তো চলে আইলো। কি ভাবছো মাস্টার? না না কিছু নাই, ওই গানটাই ভাবতেছিলি। ভাবতে হবে নাই, একটা চহর দেখে গান শিখাই দাও না, যেমন নাচতে কুলাই। ও ঠিক আছে, তবে শুরু করছি। মনের মতন পালি রে তাই গান শিখাতে আলি রে, ইটি দেখলি উটি দেখলি নাই এমন চেহারা। সারেগামা গা রে গান শিখাবো তোরে,
মনের মতন পালি রে তাই গান শিখাতে আলি রে ইটি দেখলি উটি দেখলি না এমন চেহারা চুলা জ্বালবার জন্য গুল দিছি পা দিলে ভাঙিয়ে যাবে ও তুই গুল দিছিস আমি না দিলে কে দিবে বিটিকে তো কিছু বলাই যাবে নাই পড়ুয়া বিটি ও কয়লা গুড়ি হাতে লাগাবে নাই কয়লাও শেষ হয়েছে তার জন্য বাধ্য হয়ে গুল দিতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ তুই ঘরে বসে গুল দিছিস আর আমি বাইরে গুল দিয়ে আলি হ্যাঁ তুমি বাইরে গুল দিয়ে আলে তুমি বাইরে গুল দিয়ে আলে কেনে ঘরে দিতে পারলে নাই একে আমার সময় নাই আমি সালা কত কষ্ট করে গুল দিছি আর তুমি বাইরে গুল দিয়ে আলে ই গুল সে গুল লয় এটা ঘরে দিবার গুল লয় এটা বাইরে দিবার বঠে বাইরে দিবার বঠে তো বাইরে দিতে হয় আমাদের কি বাইরে জায়গা নাই এই তো ওই আনগাটার জপটে কত জায়গা রয়েছে সেইখানেই দাও আরে আমার গুলটা চুলা জ্বালা গুল লয় এটা আলাদা গুল তুই বুঝবি নাই হ্যাঁ আলাদা গুল তাহলে তো আরো ভালো হ্যাঁ গো ওই মেশিনে নো কিসে হয় সেই গুলটা তাহলে তো তুমি অনেক কিছুই জানো গো তুমি যখন এত সুন্দর গুল দিতে জানো তখন আমাকে এত কষ্ট দিয়েছো কেনে হ্যাঁ দেখো আমার গুলা কেমন বেকা ঢেকা হচ্ছে ওহ মজা করতে যায় ই আনপড় মিয়ার পাল্লাই পড়ে আচ্ছা মুশকিল হলো তো কি গুন্দর গুন্দর করছো বলি ই গুলটা সে গুল লয় এটা তুমি বুঝবি নাই কেনে বুঝবো না কেনে বুঝান দিলেই বুঝবো ও বুঝবি তবে শুন শুন গুল দিয়া মানে হইলো পেঁদা কথা বলা গুল দিয়া আইলম মানে পেঁদা কথা বলি আইলম ও পেঁদা কথা বলা মানে গুল দিয়া তো তুমি কি পেঁদা কথা বললে মানে মানে হাটে হাটে সবজি কিনতে যায় একটি আচ্ছা সুন্দরী মিয়া লোকের সঙ্গে মানে গল্প করতেছিলি হ্যাঁ গল্প করছিলে হ্যাঁ মানে ওই মাঝে মাঝে হাটে দেখা হয় তো ওর সঙ্গে গল্প করছি তো সেই সময় ছেলেটা বলছে বাবা বাবা চলো তখন ওই মিয়া লোকটি আমাকে শুধাইলো এইটা আপনার ছেলা বললো ওই মিয়া লোকটার কাছে আমার বিয়া হয়েছে ছেলে আছে এটা বলা চলে দিলাম ওকে গুল মারি বললাম আমার ছিলা লয় এটা এটা আমার বন্ধু ছিলা বটে তো বন্ধু এখন নাই ছোটর থেকে আমার কাছেই বড় হয়েছে তো আমাকেই বাবা বলে কেমন গুল মারলাম এটা কি গুল মারা হলো এটা গুলেই হলো নাই এটা তো তুমি সত্যি কথাই বলেছো হ্যাঁ তো তার মানে আর মানে বুঝতে হবে কি নাই গুল দিতে দিতে তোমাকে একটা গুল দিয়ে দিলি আয় দেখে দিদি তোর গানের মাস্টারটা আসছে কই কোথায় কোথায় রে আয় দেখ সাইকেল নিয়ে ওই দিকে যাচ্ছে এ দিদি দেখব নাই নাই ডাকিস না বাবা দেখলে বকবে বাবা এখন কোথায় লে আসবে ডাকছি দিদি মাস্টারটা বড় ভালো বটে আমাকে দেখলেই চকলেট খাওয়ায় ও তুই চকলেট লাগে ডাকবি না না তোকে কত ইয়া করে কত মানে তুই যেখানে যাস পেছু পেছু সেইখানেই যাই তোকে দেখবার লাগে আমাদের দুয়ারটা হয়ে কতবার পায়রান যাই দেখবো দিদি ডাকতে হবে নাই আপনি আসবে দেখবে তবে না আসবে অল্প দেখা দিয়ে দে দাঁড়া তবে তুই ওই দিকে চলে যা আমি তোকে ডাকিব তখন ঠিক শুনতে পাবে আমি যাচ্ছি তবে হ্যাঁ এবার হাঁকা এই ঠেলা ঠেলা এদিকে আই দেখতে পাইয়ে গেলছে এবার সব যা চল তোর মন
बुझेले हे ए इशारा हे ए जानेले हे इंगित हे बुझेले हे इशारा हे के बुलालो मो हाय ला 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 हाय ला 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 हाय ला 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 हाय ए हाय ला 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 हाय ला 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 हाय ला 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 हाय ए काके दी भीतर मो काके दी भीतर मो बोट काके दी भीतर मो काके दी भीतर मो हाय ला 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 हाय ला 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 हाय ए हाय ला 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 हाय ला 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 हाय ला 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 हाय काके दी भीतर मोर काके दी भीतर मोर कोट काके दी भीतर मोर काके दी भीतर हाय ला 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 हाय ला 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 हाय ए हाय ला 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 हाय ला 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 हाय ला 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 हाय ए काके दी भीतर मो काके दी भीतर मो पोटा काके दी भीतर मो काके दी भीतर मो दी ढोले मन मजिले मुख फुटे से की बोले दी ढोले मन मजिले मुख फुटे से की बोले जाने ले है इंगित है बुझे ले है इशारा है जानेले है इंगित है बुझेले है इशारा है के हो दिलो मो हाय ला 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 हाय ला 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 हाय ला 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 हाय ए हाय ला 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 हाय ला 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 हाय ला 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 हाय ए काके दी भीतर मो काके दी भीतर मो ए काके दी भीतर मो तुई काके दी भीतर मो ए काके दी भीतर मो ए काके दी भीतर मो ए काके दी भीतर मो পূজার গামছা এমনেই বটে আর এই দুটি বাতাসা এগুলা তুমি কলকে ঠোঁটে দিবে যারা সত্যনারায়ণ শুনতে আসবে তাদেরকে ভোগ দিতে হবে নাই আজ পূর্ণিমা সবার ঘরে সত্যনারায়ণ তোর ঘর বেশি লোক আসবে কেই নাই আর যদি আসো না তো বলে দিলেই হবে পুরাং গেলছে কোথাও না কোথাও ভোগ খাইলেই হইছে এই দুটি পূজার জিনিস দেখে ঠাকুর ভালো করে পূজা করবে শুন
জিনিস দিয়ে ভক্তি হয় নাই বুঝলি, অন্তরের ভাব যায়। আবাল আবাল, ঠাকুর আইসে গেলছে। আসে গেলছে, আসো 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 ঠাকুর। তোমার দাদা আইলো নাই? না, দাদা অন্যদিকে পূজা করতে গেলছে, আমি ওর রাত জেগে আছি, ভালো লাগছে নাই, তাও আসতে হইলো। সে কি করবে, দাও আমাদেরকে উদ্ধার করে। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও, পূজার জিনিসগুলো বাইর করো, তাড়াতাড়ি শেষ করে দিই। হ্যাঁ হ্যাঁ, লাও 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 লাও, হ্যাঁ লাও হ্যাঁ লাও। এইগুলো কি এনেছো? পচা কলা, গুটপাটি কই, সত্যনারায়ণ পূজা করেছ আর এটা জানো নাই? অটঙ্গ সাজাতে হয়। যা জোগাড় করতে পারিছি, যা দিনকাল হয়েছে, জিনিসপত্রের দাম বাড়ছে, যা পারিছি এনেছি। দেখি বেল পাতাগুলো দেখি। ওং নমো বিষ্ণু, ওং সাহা, ওং নরনারায়ণ নম, ওং সত্যনারায়ণ নম। এই তো গন্ধ পুষ্পে, এই তো গন্ধ পুষ্পে, এই তো গন্ধ পুষ্পে পচা কলা, এই তো গন্ধ পুষ্পে দুটি পাতা সা, এই তো গন্ধ পুষ্পে দুঃশালা দুটি গামসা, এই তো গন্ধ পুষ্পে গুটপটি নাই, এই তো গন্ধ পুষ্পে বেকার আলি, এই তো গন্ধ পুষ্পে মনে হচ্ছে দক্ষিণে কম দিবে, এই তো গন্ধ পুষ্পে ভালো খাওয়াবে কোনাই, এই তো গন্ধ পুষ্পে ঢুলো লাগছে, এই তো গন্ধ পুষ্পে ঢুলো লাগছে। ঠাকুর পূজা করতে করতে যে চুম মারে গেল গো, পাছে চোখ বুঝে কুচুরি ঠেসা নিয়ে ঘুমান যায় নাই তো? গায়ত্রী জপ করছে বোধহয়, দূর অল্প মুখটা লড়ছে নাই, দেখ ঘুমান গেলছে বোধহয়। তোমার সবতেই অবিশ্বাস। না না, দেখ জরুর ঘুমান গেলছে, বললো নাই কাল রাত জেগে আছি, ভুলছে। দে দে দে, উঠাইন দে উঠাইন দে। ঠাকুর, এ ঠাকুর, পূজা হইলো? ঘুমান গেলছে, না ঠেললে উঠবে নাই, ঠেলে উঠা। ঠাকুর, এ ঠাকুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হলো কি হলো? পূজা করতে করতে তুমি ঘুমান গেলছিলে, সে উঠান দিল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কি বললি? ধ্যান করতেছিলাম আর আমাকে উঠান দিলি? তোরা পূজার মম্ম কি বুঝবি, কোনটা ধ্যান আর কোনটা ঘুম তোরা কি বুঝিস? দিলিস তো সম্মাটি করে, আমার কি, তোদের এই ভালোর জন্য করতেছিলি। ঠিক আছে বাবা, ভুল হয়ে গেলছে, এবার পঞ্চথালাটা জ্বালিয়ে দাও আর ভোগটা দিয়ে দাও। দেখি কপুরটা দেখি, শাঁখটা বাজা। হ্যাঁ হয়ে গেলছে, লাও ভোগটা লাও। হ্যাঁ হ্যাঁ, লিচি লিচি। ঠাকুর, ঘটের জলটা অল্প মাথায় দিয়ে দাও না। জল যা সালা, ঘটের জল দিতেও ভুলে গেলছি। ঘটের জলে কি হবে এখন, ঘটের জলে হাত দিতে নাই। হ্যাঁ গো, ঠাকুরকে তো ঘরটায় জল ঢালতে দেখলাম নাই, জল দিতে মনে হয় ভুলিয়ে গেলছে। ই শালা, আচ্ছা ফেসাইতে পড়লি রে বাপ, ঘটে জলও দি নাই, এখন জল কোথায় পাবো? পূজাও হয়ে গেল, ভোগ বিলি হয়ে গেল, এখন জল ঢালিবার তো কোনো বতরও নাই। আর এই শালা যা তেঁদর, শেষ পর্যন্ত ঘরটা না চেক করে। গুঁদুর গুঁদুর না করে দাও বাবা অল্প, ঘটের জলটা মাথায় দিয়ে দাও। দেখ বাবু, বহু বহু সত্যনারায়ণ পূজা করেছি, ঘটের জল কেউ মাথায় এলেই নাই, তোরা কি সাধে সত্যনারায়ণ পূজা করেছিস? আহ ছাড়িয়ে দাও, দিতে পারবে নাই, বেকারে অপদস্থ করছো। দাঁড়ানো, আজ বতর পাইছি না, মানে এক সাধু বাবা বলেছিল সত্যনারায়ণ পূজা করাই আর ঘটের জলটা মাথাটায় নিয়ে নিবি, তার জন্যেই আমার সত্যনারায়ণ করা। ঈশালা আচ্ছা ফেরে ফেলল, সাধু বাবা কি বলেছে সেটাই আমাকে মানিয়ে নিতে হবে? তবে আর সত্যনারায়ণ করাছিস কেন? সাধু বাবার পা গুলাই পড়ে বলতে থাক, বাঁচাও সাধু বাবা। রাজ্য কেনে দান অল্প জল দিয়ে। ঈশালা মেয়ে আমার দুটো আইতে দড় বটে, শোনো বাছা, আমিও ঠাকুর বটি, যেটা আমাদের করতে নাই সেটা আমি করবো নাই, তোরা নিজেই ঘর থেকে জল নিয়ে এলে। আমরা ঘরটা ছুব? ঘট শুভ নাই সেটা আমি কি জানি, তোরাই ভোগ করবি। লে শালা, ঘটে হাত দিবার সাহস হবে নাই, এবার জব্দ হয়েছে। পূজা তো হয়ে গেলছে, এবার ঘরটা ছুলে আর কি দোষ আছে? ছুয়া যাক তো। হ্যাঁ ঠাকুর, ঘরটা যে জলেই দাও নাই, ঘটে জল না দিয়েই পূজাটা সারিয়ে দিলে। ঘটে জল না থাকলে তো কি হইলো? নারকেলের জল থাকলে ঘটে জল না দিলেও চলে। নারকেলের জল থাকলে ঘটে জল না দিলেও চলে? হ্যাঁ রে বাবা, বলিয়ে তো দিলি, এবার যদি নারকেলের জল না থাকে? হ্যাঁ গো, নারকেলটাই তবে দেখো না, জল আছে না নাই।
আর নারকেলটা জল দেখতে হবে নাই। শোন, আমার দাদা এক অফিসারের ঘরে পায় ভেট পড়াইতো, তোমার ছেলেটা ফিচার ডুম FUTURDUM ফিচার ডুম না বলে ফুটরুডুম করতেছিল। ছেলের বাবা তো রাগে আসে দাদাকে বলছে, হ্যাঁ মাস্টার, ইটা কেমন পড়াছ? আমার দাদা তাল্লেতে রিয়ান বলে দিল, শুনুন, আপনার 30 টাকা বেতনে ফিউচার হবে নাই, ফুটরুডুমই হবে। তেমনি তোর পচা কলা আর দেড় বিচ্চায় গামছা ঘটে জল নিয়ে সত্যনারায়ণ হবে নাই, এই নারকেলের জলে ঘটের জলের কাজ করিবে। ভারী আমার সত্যনারায়ণ পূজা করনে বলা হয়েছে। আহ রাগে অনা ঠাকুর, দক্ষিণাটা নিয়ে যাও ঠাকুর, দক্ষিণাটা নিয়ে যাও, দক্ষিণাটা নিয়ে যাও। দক্ষিণাটা তুই এই রাখ, বিড়ি কিনে খাবি সালা ছোট লোক। এখানটায় কি গুড়গুড় করছিস? হ্যাঁ এখানটা কি গুড়গুড় করছিস? হ্যাঁ সালা মেলা টাইডাই কি খুঁজছিস? হ্যাঁ তোমার লাইতব খুঁজছি দাদু। লাইতব? হ্যাঁ এই মেলা টাইডে লাইতব তো খুঁজে পালি? হ্যাঁ পাইছি। পাইছিস? হ্যাঁ পাইছিস। হ্যাঁ কই কই দেখাইন দে তবে। হ্যাঁ দেখাইন দে। কণ্ঠ বঠে রে সালা, কণ্ঠ বঠে। ওই তো ওই গাদালটায় আগু আগু আসছে নাই, ও শ্যাম্পু চুল খোপায় ফুল বাঁধা আছে নাই, ওইটা বটে। হ্যাঁ বা 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 বা, ভালো বাঁচেছিস রে শালা। হ্যাঁ ভালো বাঁচেছিস। শ্যাম্পু করে এলেন রে, টিকলি লাগাইলেন রে, পাউডার মাখেলেন রে, সরমা লাগাইলেন রে, সাজেলে লয়ে সজনি আলতা পরেলেন রে, মেহেদি লাগাই করে রে, টিকলি লাগাইলেন রে, পাউডার মাখেলেন রে, সুরমা লাগাইলেন রে, সাজলে অলো সাজনি আলতা পড়ে করে। তোকে কোন ভাইছেই নাই যে রে? হ্যাঁ ঠিকই ভাইলবে, ঠিকই পাত্তা দিবে। করে করে শালা, কখন আর পাত্তা দিবে রে? হ্যাঁ তোর গান শুনো এদিকে আইও নাই, ভাইলো নাই শুদ্ধা, এই তোর এই তোর হবু বউ। হ্যাঁ আ ভালো আসছে। ঝুমকা ডাগাইলে রে, মনকে বাতাই দেলে রে, আরে হ্যাঁ এই যে আসছে ছাড়িয়ে পায়রাই গেল রে, হ্যাঁ উল্টা দিকে মুখটা করে চলিয়া গেল। হ্যাঁ পাছে পাছে কোনো হয়েছে নাকি রে শালা? হ্যাঁ কোনো হয়েছে নাকি? ঠিক বুঝতে পারছি না দাদু, সেদিন গাঁয়ের পরে বউ দেখাও করে নাই, রায়ও কাঠে নাই। ও বুঝেছি, হ্যাঁ বুঝেছি, কেসটা কেসটা হলে জন্ডিস কেস। হ্যাঁ জন্ডিস কেস, আগুতলা যা দাঁড়া দাঁড়াই জানিয়ে, হ্যাঁ কি হয়েছে অন্যদিকে বলি, অন্যদিকে ঢলে আছে নাকি? হ্যাঁ ঠিকই বলছো, আমি চললি সুইধাইলি। এই এই কি
তো সেদিন গায়ের পড়বে বলি নগো এই তো সেদিন গায়ের পড়বে আমার ভালোবাসার কইরা ছিলি মুখটা বাতাই চলে গেলি ও তুই গেলি কিসের গড়বে লো গড়বে এই তো সেদিন গায়ের পড়বে বলি নগো এই তো সেদিন গায়ের পড়বে এই তো সেদিন গায়ের পড়বে বলি নগো এই তো সেদিন গায়ের পড়বে সেদিন গায়ের পড়বে বলি নগো এই তো সেদিন গায়ের পড়বে আমার ভালোবাসা কই রাখিলি ও তুই মুখটা বাঁকাই চলে গেলি আমার ভালোবাসা কই বুঝিলি মুখটা বাঁকাই চলে গেলি গেলি কিসের গড়বে লো গড়বে এই তো সেদিন গায়ের পড়বে বলি নগো তো সেদিন গায়ের পড়বে বলি নগো এই তো সেদিন গায়ের পড়বে বলি নগো এই তো সেদিন গায়ের পড়বে কিসের গড়বে বুঝতে নাই পাচ্ছিস খেয়াল করে দেখ নাই খেয়াল হচ্ছে আমি সাজে গুজে বসেছিলি ওই আমি সাজে গুজে বসেছিলি ওই কুলহির মুড়াতে গেলি নাই মেলা দেখাতে গেলি নাই মেলা দেখাতে ও তুই হুচকে নিয়ে পুচকে দিলি রে ছোড়া ও তুই হুচকে নিয়ে পুচকে দিলি রে হিরো গেলি নাই মেলা দেখাতে গেলি নাই মেলা দেখাতে আমি সাজে গুজে বসেছিলি আমি সাজে গুজে বসেছিলি কুলহির মুড়াতে গেলি নাই গেলি নাই মেলা দেখাতে ও তুই বুঝকে নিয়ে পুচকে দিলি রে ছোড়া ও তুই বুঝকে নিয়ে পুচকে দিলি রে হিরো গেলি নাই মেলা দেখাতে গেলি নাই মেলা দেখাতে
के दिली रे छोड़ा मोती बुझ के निये पूछ के दिली रे हीरो गेली नहीं मेला देखाते गेली नहीं मेला देखाते সঙ্গে উঠার বসিয়া হুইলকে দেখনো কোন সাধু বটে লিরোই না সাধু না ধরোই না সাধু এগুলা মনে হয় ওই লিরোই না সাধুই বটে যেগুলা ওই মাঝে মাঝে আসিয়ে খাইয়ে যাইত মাছকে গঙ্গা ফল বলে সেইগুলা আইসিয়ে এসে যখন তখন তো খাওয়াইতেই হবে তুমি খাওয়াও আমি লিতো লিতো অত জহত করতে লাইব ইয়ারা পড় কে গেলছে ঠিকই বলেছিস ঠিক আছে দাঁড়া দাঁড়া তবে আজ ইয়াদের ব্যবস্থা করছি শুনো শুনো খেদে দিও না বুদ্ধি করে একটা যে কোনো ব্যবস্থা করো ঠিক আছে আমি দেখছি তুই বাইরের ঘরটা খুলে আর তামুক তুলা দিয়ে বসিয়া আর কজন আছে গুনিয়া চলে আয় তুমি বলবার আগে আমি তামুক তুলা দিয়ে দেখিয়ে আসিয়াছি এগারো জন আছে এগারো জনের হাঁড়ি ঠেলতে আমি লাইব এগারো জনের হাঁড়ি ঠেলতে হবে কি নাই আমাদের যেমন চাল ফেলিস না তেমনি ফেলবি তার চেয়ে সেট টেক চাল বেশি ফেলে দিবি সেট টেক বেশি ফেললেই হবে এগারোটা লোক তোকে যেটা বলছি সেইটা কর্ণ আ ভাল শুন পহিলে আমি বসবো আমার দিক থেকে চালাতে শুরু করবি পহিলে এক মুঠা করে দিয়ে আর চলে যাবি পরে যখন দোহরা দিবি না তখন আমার কাছ থেকে শুরু করবি তা বাদে আমি দেখে নেব ও বাবা আর দোহরা দিতে হবে যেটা বলছি সেইটা কর্ণ তারপরে দেখবি আমার কেরামতিটা ও সাধু বাবারা আসুন 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 আপনার আসন দিয়া হয়েছে এবার ভোজনে বসুন হ্যাঁ হ্যাঁ বসছি বাবা তোমার জয় হোক সংসারের কল্যাণ হোক তাহলে বসছি বাবা হ্যাঁ 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 বসুন বসুন কই গো ভাত দে ভাত দে তোমাকেও দিচ্ছি তবে হ্যাঁ হ্যাঁ আমাকেও দে আমিও তো সাধু হয়ে বঠিন এর দিনলে বাবাজিদের সাথে উঠা বসা করছি দে 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 আমি মাথাটায় বসছি দিচ্ছি তবে হ্যাঁ হ্যাঁ দে 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 হড়বড়াবার কিছু নাই মা ধীরে ধীরে দাও না তোমার ঘরে ভজন করে যে সুখটা পায় বাবাজি অমন কোথাও পাই নাই কোথাল্লে পাবে আস্তে আস্তে গুরুর মতন সেবা প্রত্যেকবারেই
गंगा फल ना रामपाखी तब इबार बुझान दिसी कि बोलछो बाबा ना बोली सबार किया साधुदेर उपर भक्ति आछे हाँ से तो बठे हाँ सबाई के तो दिया होएंगे जे भात तबे तबे इबार खबर आज्ञा होक हाँ हाँ হ্যাঁ গো তবে এবার দোহরাটা লাও সাধু বাবাদের পাতা খালি হয়ে গেলছে কি বললি বলি দোহরাটা লাও কি বললি তুই দোহরা পাপিষ্ঠি নচ্ছার সাধুর আলিবেগ দোহরা এত দিনলে সাধুর সঙ্গে ঘর করছিস তুই জানিস নাই সাধুরা এক পোর্শনের বেশি ভাত লেই নেই সাধুদের এক পোর্শন আহার যা দিবার আগেই দিতে পারতিস যা পালা এখান থেকে তোর বসার ভূত লাচাছি নিয়ে হ্যাঁ তোর কোনো কাণ্ড জ্ঞান নাই হ্যাঁ তোকে আজই আমি খেয়ে দিছি ঠিক আছে তুমি শান্ত হও মা বুঝতে পারে নাই ঠিক আছে আমাদের উহাতেই পেট ভরে গেলছে হ্যাঁ গো তবে গঙ্গা ফলটা আনছি আন ভালছিস কি হ্যাঁ আগে আমাকে দেখি উহ বাবারে 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 এত ঝাল দিয়েছিস হ্যাঁ এটা সাধু বাবারা খাইতে পারিবে বুঝা বুঝা এখান থেকে ঝাল হইলে তো ক্ষতি কি না না এত ঝাল কি সাধু বাবাদের পেটে সহ্য হয় বুঝাই খেললে ফেল সব আজ এই তোকে আমি খেয়ে দিচ্ছি দেখ না তোকে আজ রাগ ঠান্ডা কর বাবা আমাদের আগেই পেট ভরে গেলছে আমরা হাত ধুয়ে তাহলে ওই বৈঠকখানায় বসছি হ হ তাই করুন বসুন 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 ওইখানে বসুন দেখলি কেমন ভেলকি দেখান দিলি আর আইসিবে হ্যাঁ কেমন বাঁচাও সাধু বাবা করে দিলি বিজলি বিন কবজলি বি ও তুই মাদলি লিবি না ঝাড়ফুঁক করাবি ও তুই তা বিজলি বিন কবজলি বি ও তুই মাদলি লিবি না ঝাড়ফুঁক করাবি ও তুই সরষা পড়াবি না তেল পড়াবি বাঁচা সাধু বাবা আমি জীবন দিব বাঁচাও সাধু বাবা ও গো বাঁচাও সাধু বাবা হে বাঁচাও সাধু বাবা ও গো বাঁচাও সাধু বাবা হে বাঁচাও সাধু সাধু বাবা বলে যতই রাগা সাধুর মন যে সদাই সাদা সাধু বাবা বলে যতই রাগা সাধুর মন যে সদাই সাদা ও তুই দিস না গায়ে মিছে কাদা ও তুই দিস না গায়ে মিছে কাদা বিপদে বললে তুই বলবি বাবা বাঁচা সাধু
না ক বুঝলি বি ও তুই মাদলি লিবি না ঝাড়ফুঁক করাবি ও তুই তা বিজলি বি না ক বুঝলি বি ও তুই মাদলি লিবি না ঝাড়ফুঁক করাবি শৈশা পড়াবি না তেল পড়াবি साधु देख के नहीं आए मने कुछ साधु पाचे रागी है जाए नो की दूर खेपी जुदी रागी बेके तो साधु होलो की साधु दे राग था के ना साधु रा होलो जाए घासे था के ओ बेसी कोष्टो सोई जनो जे आसल साधु हो बेग ना तार राग हो बेग ना और जे नुकली साधु हो बेग तारे ही तेज हो बेग